মতিন ভাই ভাই আপনার বাসা গেছিলাম খুঁজতে পাই নাই এখন ঠিক জায়গায় ঠিক মতন পাইয়া গেছি আমার একটা উপকার করতে হইব ভাই উপকার কি উপকার আপনার এই জলাভূমিটা আমারে কয়েকদিনের জন্য ভাড়া দিতে হইব ভাড়া তো আবার কয়েকদিনের জন্য ব্যাপারটা বুঝলাম না আর কই না মতিন ভাই ঈদ উপলক্ষে আমার কোম্পানি বিশেষ অফার দিছিল অফার কিসের অফার প্লট বুকিং বুকিং দিলেই একটা গরু একটা ছাগল ফ্রি আর আনলিমিটেড কিস্তিতে টাকা পরিশোধ আর পাবলিক যে ভাই এমন খাওয়া খাইছে আমি বুঝতে পারি নাই ভাই পাবলিক রে কি মানে তো নিজেই ভাই বুঝতে পারতাছি না তাতে সমস্যা কি পাবলিকদের প্লট বুঝাই দাও আরে ভাই বুঝাই দেবো কইতে আমার তো নিজের জমিয়ে নাই এই জন্যই তো আপনার জমিটা ভাড়া নিয়া আমার কোম্পানির সাইটটা সাইনবোর্ড আপনার সাইটটা ফিলারে ঝুলাইতে চাই কারণ অফার দেওয়ার সময় বলছিলাম সপরিবারে ঈদের ছুটিতে জমি পরিদর্শনের সুযোগ আছে এখন ভাই কত টাকা দিতে হইব অন্তত দুইটা ফিলারে দুইটা সাইনবোর্ড লাগামো ভাই ও দফায় দফায় অফার দিয়া মানুষের আর কত ভোগাইবা আরে মিয়া তুমি তো এখন প্রতারণা মামলায় ফাইসা দেবা এই তোমাদের মতো কেউ কেউ চটকদার চটকদার বিজ্ঞাপন দেখাইয়া পড়তাছো কিস্তিতে কিস্তিমাত আর ওইদিকে গ্রাহকদের মাথায় হ্যালো এটা কি বিলকিস ডেভেলপার কোম্পানি জি বিলকিস ডেভেলপার কোম্পানি 24 আওয়ার্স কাস্টমার কেয়ার সার্ভিস থেকে বলছি আপনাকে কি হেল্প করতে পারি আমি 2000 সালে তিন কাঠার একটা প্লট বুকিং দিয়েছিলাম কোথায় কেন আপনাদের ওখানে কবে ওই যে বললাম 2000 সালে কিস্তিতে সব টাকা পরিশোধ করেছি 12 বছর হয়ে গেল প্লট বুঝে পেলাম না কার প্লট কিসের প্লট কিস্তিতে প্লট তুমি কিনবে যখন কপালের ঘাম শুধু ঝরবে তখন জুতার তলি শুধু যাবে খোয়ে খুঁজে পাবে না তো এই জীবনে হ্যালো কি বলছেন বিলকিস ডেভেলপার কোম্পানি আমার প্লটের কি অবস্থা কথা বলুন তরা খেয়ে বুক আমার দুরু দুরু কাঁপছে প্লটের আশা কেবল দূরে সরে যাচ্ছে জমানো টাকা যেন আসে জলে জানি না কি দোষ আমার ছিল কপালে বিজ্ঞাপনে আমার মন ভোলালে এমন দশা যেন হয় না কারো কিস্তিতে প্লট তুমি কিনবে যখন কপালের ঘাম শুধু ঝরবে তখন জুতার তলি শুধু যাবে খোয়ে প্লট খুঁজে পাবে না তো এই জীবনে হ্যালো প্লটটা কি হবে না জানি না